গণপতি বিঘ্ন বিনাশক, আমরা সবাই জানি যে তিনি সমস্ত প্রকার বিঘ্ন বিনাশ করেন। তার বিশেষ একটি হোম আছে, তাকে অষ্টদ্রব্য হোম আমরা বলি, অর্থাৎ আট প্রকার জিনিস দিয়ে কিছু বিশেষ মন্ত্র দ্বারা হোম করা হয়। বীজ মন্ত্রগুলি প্রকাশ্য নয়, কিন্তু বিশেষ কিছু মন্ত্র দ্বারা এবং বিশেষ কিছু দ্রব্য দ্বারা, বেশিরভাগই সমস্তই খাদ্যদ্রব্য, কারণ গণেশ হচ্ছেন ভক্তপ্রিয় দেবতা, তো সেই সমস্ত দ্রব্য দ্বারা তার হোম করা হয়। এই হোম কিন্তু ভীষণ ফলপ্রদ বলে গণপত্য সম্প্রদায় এবং শ্রীবিদ্যা সম্প্রদায়ের লোকেরা মনে করে। শ্রীবিদ্যা সম্প্রদায়ের যে সমস্ত উপাসক আছেন, অনেকেই হয়তো জানেন যে শ্রীবিদ্যার উপাসক যারা, তারা কিন্তু গণপতিকে ভীষণ সম্মান করেন, প্রচণ্ড সম্মান করেন গণপতি। কারণ শ্রীবিদ্যা, এরকম একটা ধারণা আছে যে গণপতির উপাসনা ছাড়া শ্রীবিদ্যার উপাসনা হয় না, বা শ্রীবিদ্যার উপাসনায় সিদ্ধিলাভ সম্ভব। তো গণপতি বলতে এখানে মূলত মহাগণপতিকে শ্রীবিদ্যায় পূজা করা হয়ে থাকে। মহাগণপতি হচ্ছে গণপতির একটি বিশেষ রূপ, যেখানে তার 10টি হাত এবং তার কোলে শক্তি হিসেবে আমরা সিদ্ধলক্ষ্মীকে দেখতে পাই। সেই জন্যে সিদ্ধলক্ষ্মী সমেতায় শ্রী মহাগণাধিপতয়ে নমঃ এইরকম বলা হয়। এই সিদ্ধলক্ষ্মী কিন্তু লক্ষ্মীও নন, সিদ্ধিও নন, এটা বুঝতে হবে। মা লক্ষ্মীও ইনি নন, আর ইনি সিদ্ধিও নন, ওই ঋদ্ধি সিদ্ধির সিদ্ধিও নন। সিদ্ধলক্ষ্মী একটি আদি পরাশক্তি। তো মহাগণপতি পরব্রহ্মস্বরূপ, এই পরব্রহ্মস্বরূপ মহাগণপতি সিদ্ধলক্ষ্মীকে নিয়ে যে রূপ, সেই রূপ কিন্তু শ্রীবিদ্যা সম্প্রদায়ে ভীষণভাবে, কি বলবো, ভীষণভাবে পূজিত হন, ভীষণভাবে সম্মানিত হন, ভীষণ অ্যাকসেপ্টেড। তো এই যে মহাগণপতি, এই মহাগণপতির পূজা যারা করে থাকেন, তারা কিন্তু গণেশ চতুর্থী বলে নয়, তারা কিন্তু যে কোনো পূজার আগে গণপতির হোম করেন এবং গণপতির হোমে গণপতির অষ্টদ্রব্য হোম করেন। তো এই অষ্টদ্রব্য হোম যে কোনো প্রকার বাধা বিঘ্ন বিনাশ করে, এই প্রকার ভাবা হয়। সাধনার ক্ষেত্রে সাধনার বাধা বিনাশ করে, সাধনায় যত প্রকার বাধা উপস্থিত হতে পারে সেই বাধাগুলিকে বিনাশ করে। আর অন্যান্য ক্ষেত্রে, জীবনের জাগতিক ক্ষেত্রেও কিন্তু গণপতি ভীষণ ভালো ফল দেন, এটা বুঝতে হবে। জাগতিক যে কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রেও কিন্তু গণপতির এই প্রয়োগটি ভীষণ ভালো ফল দেয়, এবং যে কোনো প্রকার বাধা বিঘ্ন, অবস্ট্যাকলস আমরা যাকে বলি, বাধা বিপত্তি থেকে বাঁচার জন্যে বা বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসার জন্যে যদি গণপতির এই বিশেষ হোমটি করা হয়, তাহলে কিন্তু তা, অনেক সময় দেখেছি যে তা ভীষণভাবেই মানুষকে বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। তো সেই জন্যে এমনিতেও গণপতি বিঘ্ন বিনাশক তো আমরা বলি, তো বিঘ্ন যত রকম বাধা তা তিনি বিনাশ করেন। তো সেই দিক থেকে দেখতে গেলে এই হোমটি এবং এই কর্মটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি বলবো যে যারা এই ক্রিয়াটি জানেন তারা এই ক্রিয়াটি করুন, নিজের আপদে বিপদে এই ক্রিয়াটি করুন, দেখবেন এতে ফল পাবেন। বা আপনি যদি না জানেন তাহলে কারোর সঙ্গে যোগাযোগ করুন, কারোর সঙ্গে যোগাযোগ করে তাকে দিয়ে করান, তাহলেও ভালো ফল পাবেন। আপনার নামে সংকল্পিতভাবে কর্মটি হবে, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। এতে আপনি আটটি আহুতি, আপনি বা আটের কোনো বা ফোরের কোনো মাল্টিপলের আহুতি কিন্তু আপনি দিতে পারেন। গণপতির চার সংখ্যাটি অতি প্রিয় বলে এনারা মনে করেন, তো চারের গুণিতক বিভিন্ন সংখ্যায় আপনি এই আহুতিগুলি দিতে পারেন, তাতে কিন্তু আপনার কার্যসিদ্ধি হবে, এই কথাটি বলা যায়। তো যে কথাটি সবসময় বলি তা বলবো যে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন, ভিডিওগুলিকে শেয়ার করবেন, ওই পাশে যে বাটনটা আছে বেল বাটনটা, বেল বাটনটা একটু টুং করে টিপে দেবেন, তাহলে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তাড়াতাড়ি। আর অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা ইত্যাদি বলেন, তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, পুষ্টি বিচার এবং পুষ্টি বিচারের পরে প্রতিকার, এইটিতে যারা উৎসাহী তারা যোগাযোগ করবেন। এমনি কোনো টুকটাক আমি করি না, ফলে সেই সবের ব্যাপারে কোনো কথাবার্তা বলতেও আমি ইন্টারেস্টেড নই, কিন্তু
ঠিকুজি কুষ্টি বিচার এবং তার প্রতিকার তার জন্য যাদের প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। জয় গজানন।